নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের লাইফের খুবই একটি গুরুত্বপূর্ণ রাইড। আমরা টিম হিউমার রাইডার্স আজকে যাব আউট অফ দ্য স্টেট, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রাইড করতে চলেছি প্রথমবার আমাদের গ্রুপ নিয়ে। আমাদের গ্রুপের নাম হিউমার রাইডার্স, আপনাদের আগেও বলেছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমি খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম আমরা স্টেটের বাইরে রাইড করতে চলেছি, আর আমার লাইফে এটা প্রথমবার আমি বাইক নিয়ে স্টেটের বাইরে যাব। এর আগে আমরা নর্থ বেঙ্গল করে এসেছি, কিন্তু অন্য স্টেটে যাওয়ার একটা এক্সাইটমেন্ট আলাদা হচ্ছে এখন। তো কোথায় যাব, কিভাবে যাব, সবই আপনাদের বলবো। চলুন দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, কিশু একদম রেডি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। কিশুর পিঠে ব্যাগ বাঁধা হয়ে গেছে, আর আমাদের এই ট্রিপে নতুন সংযোজন হচ্ছে আমাদের গ্রুপের ফ্ল্যাগ, এটা লাগানো আছে বাইকে, দেখতেই পাচ্ছেন। আমি বলবো আয়ুষকে, আয়ুষ যাও একটু আমাদের গ্রুপের ফ্ল্যাগটা দেখাও বন্ধুদের। আমার ছেলে আয়ুষ, হাই বলো আয়ুষ সবাইকে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের গ্রুপের ফ্ল্যাগ, হিউমার রাইডার্স। তো চলুন বন্ধুরা, আমি তো খুবই এক্সাইটেড, কতক্ষণে ট্রিপটা স্টার্ট হবে। আমরা এখন যাব আমাদের মিড পয়েন্টে, সেখানে গিয়ে আপনাদের দেখাবো আমাদের সঙ্গে আর কে কে যাচ্ছে। চলুন দেখতে থাকুন বন্ধুরা, চলুন আমাদের ট্রিপ স্টার্ট করছি। কিছু রেডি, চলুন বেরোনো যাক। বাড়ির সবাইকে টাটা গুড বাই বলে বেরিয়ে পড়লাম আমাদের ট্রিপ আউট অফ স্টেট, যেখানে ট্যাগলাইন হচ্ছে নো জিপিএস নো ম্যাপ। তো বন্ধুরা চলুন, আমরা আমাদের স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছি এখন। আমাদের স্টার্টিং পয়েন্টে আমাদের সঙ্গে যারা যারা যাচ্ছে তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেব। চলুন দেখতে থাকুন ভিডিওটা। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমাদের পাঁচটি রথ, যেই রথে চড়ে আমরা যাব আমাদের গন্তব্যের দিকে। তো চলুন দেখে নিই আমরা কে কে যাচ্ছি। অনি যাচ্ছে আমাদের সঙ্গে, অনি প্রভাত, প্রভাত আছে আমাদের সঙ্গে, আমাদের ক্যাপ্টেন। চন্দন ভিডিও করতে ব্যস্ত, চন্দন দর্শক বন্ধুদের হাই করো। আর আমাদের বিগ বস হচ্ছে, বিগ বস হচ্ছে আমাদের শুভ, শুভ। তো এই হচ্ছে আমাদের পাঁচজন আমরা রাইডার যাচ্ছি এই ট্রিপে। বন্ধুরা আমাদের টিমে লিড করছে প্রভাত, প্রভাত বেরিয়ে গেছে আগে, আর আমি থাকবো টেলে, মাঝখানে থাকবে অনি, শুভ আর চন্দন। বলুন দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের যারা সি অফ করতে এসেছিল তাদের নাম না বললেই নয়, নারকেল ফাটিয়ে আমাদের বাইকের যে পুজো দিল তার নাম হচ্ছে আপু, সঙ্গে ছিল মুন্না আর রণবীরদা, আর এসেছিল অরুণ। তো বন্ধুরা ওদের সবাইকে অজস্র থ্যাঙ্কস, চলুন দেখতে থাকুন ভিডিওটা। প্রিয় দর্শক বন্ধুরা,
ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের ট্রিপের ফার্স্ট টোল প্লাজা, যেটা কিনা হলো দ্বিতীয় হুগলি সেতু। আমরা এখান থেকে সাঁতরাগাছি হয়ে সোজা বোম্বে রোডে গিয়ে পড়ব, সেখান থেকে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। ফার্স্ট আউট অফ স্টেট রাইড, খুবই এক্সাইটেড লাগছে আর খুবই ভালো লাগছে। চলুন, কোথায় যাচ্ছি আপনাদের অবশ্যই বলবো, তার জন্য দেখতে থাকুন ভিডিওটা, কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি। চলুন দর্শক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা ক্রস করে, যেটি আমাদের ট্রিপের সেকেন্ড টোল। আমরা এখন আছি কোলাঘাট ব্রিজের উপর, চলুন দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখান থেকে সোজা চলে যাব চেন্নাই কলকাতা হাইওয়েতে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ট্রিপের থার্ড টোল প্লাজা, দেবরা টোল প্লাজাতে, যেটি কিনা কলকাতা থেকে প্রায় 105 কিলোমিটার। আর আমরা কিছুটা দূর গিয়েই নিয়ে নেব চেন্নাই হাইওয়ে, যেটা কিনা আমাদের নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন ওড়িশা, চলুন দেখতে থাকুন, পরে আরও আপডেট দিচ্ছি। রামপুরা টোল প্লাজা, প্রথমবার আসলাম এই টোল প্লাজাতে, রামপুরা টোল প্লাজা। প্রিয় দর্শক বন্ধুরা, রামপুরা টোল প্লাজা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল প্লাজা, আর এটি হলো আমাদের ট্রিপের ফোর্থ টোল প্লাজা। এখান থেকে আরও কিছু দূর যাওয়ার পরে আমরা ইন করে যাব উড়িষ্যাতে, চলুন তারপরেই আপনাদের আবার আপডেট দিচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা অনেকটা পথ কভার করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো উড়িষ্যার বর্ডার ক্রস করব। চলুন দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, পাঁচ নম্বর টোল, যেটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। এই টোল প্লাজার নাম হচ্ছে লক্ষ্মণনাথ, শুনতে পাচ্ছেন বন্ধুরা, লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা এসে পৌঁছলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি এখন লক্ষ্মীনাথ টোল প্লাজাতে। এইখানে একটু আমরা ওয়েট করছি, একটু রেস্ট নিচ্ছি, তারপরে আমরা আমাদের যাত্রা স্টার্ট করব। আমরা যাব এরপরে সোজা পুরী, চলুন দেখতে থাকুন, আরও পরে যেখানে যেখানে দাঁড়াবো আপনাদের দেখাবো। এটা আমাদের ট্রিপের 5 নম্বর টোল। প্রিয় দর্শক বন্ধুরা, উড়িষ্যার প্রথম টোল ক্রস করার পরে সুন্দর একটি আকাশের ভিউ পেলাম, সূর্যিমামা উঁকি দিচ্ছে মেঘের কোল থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জানাতে খুবই আনন্দিত হচ্ছি, আমরা এখন পৌঁছে গেছি বালাসোর, যেটা নাকি কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার। খুবই এক্সাইটেড লাগছে, খুবই ভাল লাগছে গাড়ি চালাতে, প্রথমবার আউট অফ স্টেট, খুবই সুন্দর রাইড করছি আমরা। এবার ডান দিকে দেখুন, বিল্লা টায়ার কোম্পানি আমরা ক্রস করলাম। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের ট্রিপের 6 নম্বর টোল প্লাজাতে, যেটিতে আমরা কোনো নাম দেখতে পাচ্ছি না। তো পরে যখন ভিডিও আপনাদের কাছে দেব, তো সেখানে আমরা ভিডিওর নিচে দিয়ে দেব এটি কোন টোল প্লাজা আমরা ক্রস করছি। বন্ধুরা, ডান দিকে একটি পাহাড় আমরা দেখতে পেলাম, এটা মনে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। তো ফেরার পথে যদি টাইম পাই আপনাদের নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা, রাস্তা তো খুবই সুন্দর, অসাধারণ লাগছে চালাতে, তাই আপনাদের কাছে রাস্তার কিছু ভিউ রাখলাম, দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের। বন্ধুরা, এতক্ষণ তো আমরা খুবই ভালো স্পিড মেনটেন করে গাড়ি চালিয়েছি, কিন্তু এখন অনেকটাই রাস্তাতে কিছু খারাপ প্যাচেস আছে, যেখানে অনেক ডাইভারশান আমরা পাবো, যেটা আমরা স্টাডি করে এসেছি। তো বালাসোরের পর থেকে অনেকটাই রাস্তা পুরী যাওয়ার পথে
ডাইভারশন আছে বন্ধুরা, সেটা আপনারা যারা আসবেন যদি রাইড করতে আসেন তো আপনারাও একটু দেখে নেবেন ভালো করে। ডাইভারশনগুলো খুবই কেয়ারফুলি আপনারা গাড়ি চালাবেন, এটা আমার রিকোয়েস্ট সব রাইডার বন্ধুদের কাছে। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, এরপরে আরও আপডেট আপনাদেরকে দেব, তার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন। বন্ধুরা আমরা কটক থেকে 84 কিলোমিটার দূরে আছি, আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। এটা হচ্ছে হোটেল দীপায়ন, ঠিক আছে। তো এই হোটেলে আমরা ব্রেকফাস্ট সারছি, তারপরে আবার বেরোবো। বেরিয়ে যেখানে যাবো আপনাদের দেখাবো, তার আগে চলুন ভিতরটা একটু দেখে নিই, ভিতরটা কেমন দেখতে, চলুন। এটা হচ্ছে হোটেল দীপায়ন, ঢুকি দেখি একটু কীরকম হোটেলটা। সুন্দর সাজানো গোছানো, এসি ছাড়াও মনে হচ্ছে একদম এসি চলছে। দেখুন সুন্দর সাজানো, অসাধারণ লাগছে। খাবারের অর্ডার করে দিয়েছি, তড়কা রুটি, আসলে পরে আপনাদের দেখাবার। দেখুন দেওয়ালে মেনু কার্ড ছাপানো, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে হোটেল দীপায়ন। যাই হোক, সুন্দরভাবে দেওয়ালটাকে সাজিয়ে রেখেছে মেনু কার্ড দিয়ে, অসাধারণ লাগছে দেখতে। আমাদের আর কারোরই তর হয়েছে না, সবাই আমরা ভাবছি কতক্ষণে পুরি পৌঁছাবো। দেখুন সবার মুখে একই রকম চিন্তা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম, সামনেই দেখতে পাচ্ছেন টোল। এই টোলটি আমাদের 7 নম্বর টোল এই ট্রিপের, এর নাম পানিখলি টোল প্লাজা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন যে নদীর উপর থেকে চলেছি তার নাম বিরূপা নদী, অনেকটাই বিস্তৃত, খুবই সুন্দর, এটি উড়িষ্যার অন্যতম একটি নদী। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আরেকটি টোলে, এটি আমাদের ট্রিপের 8 নম্বর টোল, কিন্তু কোথাও আমরা নাম দেখতে পাচ্ছি না। তো চলুন পরে জানতে পারলে আপনাদের নিশ্চয়ই জানাবো, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা এখন পাস করছি, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন সুন্দর একটি পাহাড় এদিকে, আর এদিকেও আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ, চোখে দেখে যা শান্তি লাগছে, তার থেকে বড় আর কিছু হয় না। আপনারা ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমার খুবই আনন্দ লাগছে যে আমি 110 সিসির আমার কিশু ড্রিম ইয়ুগাকে নিয়ে আমি উড়িষ্যার ট্রিপে এসেছি, আর সুন্দর ভিউ নিজের চোখে দেখতে পাচ্ছি, এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। ওহো, ভিউ তো দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা একদম গাড়ি চালিয়ে পাহাড়ের দিকেই ছুটেছি। পাহাড় একবার এদিক আর একবার ওইদিক, মানে ডান দিক বাদিক আমরা যেদিকেই তাকাচ্ছিলাম পাহাড় দেখতে পাচ্ছিলাম। এখন পাহাড়টি একদম মনে হচ্ছে সামনের দিকে আছে, আমরা সোজা চালিয়ে একদম পাহাড়ের দিকে যাচ্ছি, খুবই অসাধারণ লাগছে এই ট্রিপটা আমার কাছে, আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখুন একবার ভিউটা বন্ধুরা, দেখুন জাস্ট অসাম। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, আমাদের বন্ধুরা সবাই আগে আছে আর আমি টেলে আছি, প্রভাত আমাদের ক্যাপ্টেন এই রাইডের, আপনাদের আগেই বলেছি, জাস্ট অসাম একটা এক্সপিরিয়েন্স। আমি চাইবো বন্ধুরা আপনারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসুন, সুন্দর জায়গা, খুবই এনজয় করতে পারবেন, আমি তো খুবই এনজয় করছি আর আনন্দও করছি, চলুন। ইতিমধ্যে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ট্রিপের 9 নম্বর টোল প্লাজাতে, যার নাম হচ্ছে বেঙ্গলি টোল প্লাজা। অসাধারণ সুন্দরভাবে সাজানো এই টোল প্লাজাটি, বেশ ভাল লাগছে দেখতে, আর এক্সাইটমেন্টও লাগছে, এই প্রথমবার এতগুলো টোল প্লাজা আমরা একটি ট্রিপেই ক্রস করছি।
প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এবার চলে এসেছি মহানন্দা নদীর কাছাকাছি একদমই। আর একটু বাদেই আপনাদের দেখাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মহানন্দা নদী। বালি দেখা যাচ্ছে, মানে এখন জল নেই বললেই চলে, চারিদিকে বালি দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে। তো এই মহানন্দা নদী ক্রস করলেই আমরা ঢুকে পড়ব কটকে। কটক থেকে আর মাত্র 70-75 কিলোমিটার হবে পুরী। তো যাই হোক বন্ধুরা, একটি অসাধারণ অভিজ্ঞতা আমি অর্জন করলাম আজকে। এটি আমার ফার্স্ট আউটস্টেট রাইড, তো খুবই সুন্দর একটি অভিজ্ঞতা আমি অর্জন করেছি এখান থেকে। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। রিকোয়েস্ট আপনাদের, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা ওই পারে পৌঁছে গেলেই এখন পৌঁছে যাব কটকে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন যে রিভারটি ক্রস করছি আর যে ব্রিজটির উপর দিয়ে ক্রস করছি, দুটি নামই কথাঝুরি। একটা কথাঝুরি রিভার আর একটা হচ্ছে কথাঝুরি ব্রিজ। অসাধারণ সুন্দর নাম একটি, আমার তো খুবই ভালো লাগছে। দেখুন, এখানে পুরোটাই বালি দেখা যাচ্ছে, জলের কোনো চিহ্ন মাত্র নেই, মানে একদমই শুকনো নদী। দেখেও খারাপ লাগছে, একটি এত বড় নদী আর একদমই শুকনো। যাই হোক, হয়তো গরমের জন্য এখন শুকনো বর্ষাকাল আসলে এই নদীগুলো ভরে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। চলুন দেখতে থাকুন। মহানন্দা নদী ক্রস করে আমরা একটু দাঁড়িয়েছি জিরোনো চলে। ব্যাপক গরম আর সেরকম লু বইছে। তো মহানন্দা নদী ক্রস করার পরে একটু মনে হচ্ছে শরীরে একটু ফ্লুইড দেওয়া দরকার, তো একটু ফ্লুইড দেওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা। আর চলুন দেখতে থাকুন। আর এখান থেকে আমাদের পুরী পৌঁছতে আরও 75-80 কিলোমিটার মতন বাকি আছে, সেটাও আমরা কভার করে নেবো খুব তাড়াতাড়ি। পৌঁছে আপনাদের দেখাবো, তার মাঝখানে যদি কোনো কিছু ভালো জিনিস পাই, যেরকম এতক্ষণ দেখিয়ে এসেছি আপনাদের, নিশ্চয়ই দেখাবো। চলুন দেখতে থাকুন, মজা হবে। বন্ধুরা, আমরা এখন যে নদীটি ক্রস করছি সেটি হলো কুয়াখাই রিভার, যেটি শেষ হলে পরে আমরা বাদিক নিয়ে নেব। আমরা লোকাল লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে এই জায়গা থেকে গেলে আমরা একটু তাড়াতাড়ি পুরীতে পৌঁছতে পারবো, সোজা গেলে আমাদের অনেকটাই ঘুরতে হবে, তার জন্য আমরা এই বাদিকটা নিয়ে নিলাম, এটা একটা শর্টকাট। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, পুরী আর আমাদের বেশি দূর নেই, দেখতে থাকুন সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা যে টোলের সামনে চলে এসেছি, এই টোলটি হলো আমাদের ট্রিপের লাস্ট অ্যান্ড ফাইনাল টোল, এর নাম হচ্ছে পিপলি টোল প্লাজা। অসাধারণ সুন্দরভাবে তৈরি করা এটি, আর নামটিও বেশ সুন্দর, পিপলি টোল। তো চলুন বন্ধুরা, আর কিছুটা তারপরেই আমরা পৌঁছে যাব পুরী। চলুন দেখতে থাকুন কি সুন্দর রাস্তা পুরী যাওয়ার, মানে একদম মাখনের মতন চকচক করছে, আমরা তো খুবই এক্সাইটেড। দেখুন সামনে বোর্ড আমার চোখে পড়ছে, ওয়েলকাম টু পুরী। তো বন্ধুরা, আমরা পুরীতে ঢুকেই গেলাম, প্রভাত আমাদের হাত দেখিয়ে স্টপ করলো যে আমরা এখানে একটু ছবি শ্যুট করব, তারপরে আমরা ঢুকব পুরী। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরী আর এখান থেকে 42 কিলোমিটার। তো আপনাদের সবাইকে ওয়েলকাম টু পুরী ফ্রম মাই আইজ। চলুন বন্ধুরা দেখে নিন কিছু ফটো।
মোটামুটি পুরি এখান থেকে আর পুরির মন্দির আর 42 কিলোমিটার আমরা পুরিতে জাস্ট ইন করব দেখতেই পাচ্ছেন গেট চলুন এবার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা সবাই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা তো বন্ধুরা এই ভিডিওটা আমি এই অবধি রাখছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার